দার্জিলিং বাঙালির সবচেয়ে কাছের শৈল শহর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো দার্জিলিং ট্যুর আপনারা কিভাবে করবেন এবং দার্জিলিং গিয়ে সাইটসিন হিসাবে কি কি আপনারা দেখতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দার্জিলিং ট্যুরের সাইটসিন শুরু হয় টাইগার হিলের সূর্য উদয় দিয়ে। তো খুব সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম ভোর 4টা নাগাদ সানরাইজ দেখবো বলে টাইগার হিলে। আর এই টাইগার হিল হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে টপ হিল। তো আমরা এখন টাইগার হিলে চলে আসছি, কিন্তু এখানকার ওয়েদার একদমই বাজে, খুব ক্লাউডি ওয়েদার আজকে। তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কিছুই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। ঠিক এইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওঠে, কিন্তু আজকেই কিছুই দেখা যাচ্ছে না। ওয়েদার সঙ্গ না দেওয়ায় টাইগার হিলে এবারে আমরা সানরাইজ দেখতে পেলাম না। এখানে সানরাইজের সঠিক সময় হলো ডিসেম্বর থেকে জানুয়ারি মাস। তো আপনারা যদি টাইগার হিলে সানরাইজ দেখার উদ্দেশ্য করে আসেন তাহলে সেই সময় আসতে পারেন। টাইগার হিল ঘোরার পরে এখন আমরা চলে আসলাম পদ্মজা নাইডু ন্যাশনাল জুতে। তো আমরা এখন জুয়ের ভিতরে প্রবেশ করে গেছি দার্জিলিংয়ে। এবার নিয়ে অন্তত 5 বার এসেছি আমি, তো এই জুতো একবারও আসা হয়নি, এবার এসেছি। আপনারা সাথে থাকুন, দেখবো কী কী আছে ভিতরে। তো এই জুটো কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অনেক নিচ থেকে উপরে এসেছি। তো ফাইনালি জুয়া আমাদের ঘোরা কমপ্লিট। তার মধ্যে আমরা অনেক কিছু মিস করেছি, হোয়াইট টাইগার, অজগর, এগুলো কিন্তু এখন ক্লোজ আছে, আমরা দেখতে পাইনি। তো এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট যে পয়েন্ট ছিল সেই পয়েন্টে, রঙ্গিত ভ্যালি টি স্টেট, রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে আমরা চলে এসেছি। এখন প্রচুর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, ওয়েদার একদম ফগি, একটু সামনেই কিছু দেখা যাচ্ছে না। এই চা বাগানে কিন্তু বেশ কয়েকটি স্টল রয়েছে যেখানে আপনারা এখানকার অরিজিনাল দার্জিলিং চা পেয়ে যাবেন, আপনারা চাইলে সেটা বাড়িতে নিয়ে যেতে পারেন। তো টি গার্ডেন ঘোরা আমাদের কমপ্লিট, এবার আমরা যাব নেক্সট যে পয়েন্ট রয়েছে। তো এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট দার্জিলিং রোপওয়েতে। তো রোপওয়ে ক্লোজ আছে এখন, রোপওয়ে কিন্তু এখন রানিং নিয়ে একদমই বন্ধ আছে, তাও যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। একে তো আজকে ওয়েদার আমাদের সাথে নেই, ওয়েদার একদমই আমাদের বিপক্ষে, ওয়েদারের জন্য কোনো স্পটই আমরা ভালো মতো দেখতে পাচ্ছি না। তারপরে এখানে এসে দেখি রোপওয়ে আজকে বন্ধ আছে, তো দেখা যাক নেক্সট পয়েন্টে যাই। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের একটা জনপ্রিয় স্পটে, যেটার নাম হচ্ছে রক গার্ডেন। আর এই রক গার্ডেনটি হচ্ছে দার্জিলিং টাউন থেকে 450 ফুট নিচে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি রক গার্ডেনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝর্ণা। তো আমরা উপর পর্যন্ত যাব, আপনার সাথে থাকুন, দেখবো কোথা থেকে এই ঝর্ণাটা আসছে।
রক গার্ডেন ঘুরে এখন আমরা চলে এসেছি দার্জিলিং এর সবচেয়ে জনপ্রিয় স্পট বাতাসিয়া লুপে। Chasing, leading us, and love is all we'll ever trust. Yeah.